ভর্তি বেড়েই কিন্তু আমরা দেখছি যে আহত এবং খুব বড়ভাবে আহত আঘাতপ্রাপ্ত গার্মেন্টস শ্রমিক কর্মীরা এখানে উপস্থিত রয়েছে, তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, চিকিৎসকরা সুস্থ করে তোলার চেষ্টা করছে এখানে অনেককেই। পাশাপাশি আমরা দেখছি যে অনেকেই বেশ খানিকটা সুস্থ হয়েও উঠেছে। তো আমরা এখন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে আপনি নূর, আপনি সেই রানা প্লাজার নিচে চাপা পড়েছিলেন, কবে আপনি উদ্ধার হয়ে যেদিন বিল্ডিং ধসে পড়ছে ওই দিন উদ্ধার হয়েছি। আপনি কি দেখেছিলেন সেই মুহূর্তে, আসলে কি রকম ছিল? আমি দৌড় দিছি, যখন শব্দ হয়েছে অনেক তখন দৌড় দিছি, তারপর মানে ওইটাই শুধু মনে আছে যে দৌড় দিয়ে সামনের দিক গেছি, তারপর কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান আসছে তখন দেখছি যে ছাদ একদম আমার মুখের সামনে এসে পড়ছে, পরে ওইখান থেকে শুয়ে শুয়ে বের হয়েছি আমরা। আপনি কি রাস্তা পর্যন্ত চলে এসেছিলেন দৌড় দিয়ে? হ্যাঁ, রাস্তা পর্যন্ত এসেছি। তো আপনারা কি ওইদিন কাজ করতে উপরে উঠেছিলেন? হ্যাঁ, কাজ করার জন্য উপরে উঠছিলাম। উপরে উঠে আবার কয়তলায় গিয়েছিলেন? সাততলা, আমি চাকরি করি সাততলায় ছিলাম। শব্দ হওয়ার সাথে সাথেই কি বিল্ডিংটা গুড়িয়ে পড়লো? কতক্ষণ আসলে লেগেছিল? মনে হয় 2 মিনিট সময় দেয় নাই, আমরা দৌড়ে মনে হয় 10 পাও যাইতে পারিনি, তার মধ্যে পড়ে গেছে। আমরা কিন্তু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম রুনা। আমরা তার অভিজ্ঞতা শুনছিলাম যে আসলে সেদিন রানা প্লাজায় যে 2 মিনিটের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে এসেছিল এবং সকলেই কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছে, এবং সেই দুঃসহ পরিস্থিতি, বিশেষত আজকে যারা উদ্ধার হয়ে এসেছে গত রাত থেকে, তাদের অভিজ্ঞতাটা কিন্তু আরও ভয়াবহ। তারা বলছিলেন যে এই 72 ঘন্টা কীভাবে সেই অন্ধকার কুটুরির মধ্যে তারা ছিলেন এবং কোনো ধরনের খাবার, কারোর সঙ্গে তারা যোগাযোগ করতে পারেননি এবং একরকম বাঁচার আশাই তারা কিন্তু ছেড়ে দিয়েছিলেন। শিল্পীকে আমরা কিছুক্ষণ আগে থেকেই পর্যবেক্ষণ করছিলাম, শিল্পী কিন্তু নিজে উঠে দাঁড়াতে পারছে না, তার পায়ে কোনো শক্তি নেই এবং সে তার তাকে সম্পূর্ণভাবে কৃত্রিমভাবে ডাক্তাররা চেষ্টা করছেন দ্রুত সুস্থ করে তোলার। এবং একটি কথা কিন্তু বলতেই হবে যে গত 3-4 দিন ধরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটি চিকিৎসক, নার্স এবং ইন্টার্ন ডাক্তাররা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন অবিশ্রান্তভাবে এই রোগীদের সুস্থ করে তোলার জন্য। এই পুরো 8তলার এই জায়গাটিতে কিন্তু সাধারণ সময়ে রোগীদের অবস্থান থাকে না, এখানেও এখন কিন্তু রোগীদের রাখা হয়েছে এবং 4তলা থেকে 8তলা প্রত্যেকটি কেবিনে, বেডে, রুমে রুমে কিন্তু এই রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে যারা উদ্ধার হয়েছে তাদেরই অবস্থান এবং উপস্থিতি প্রতি মুহূর্তে এখানে চিকিৎসকরা দেখছেন। তো দর্শক, আমরা আপনাদের যে দুজনের সঙ্গে কথা বলাতে পেরেছি, যে দুজন উদ্ধার হওয়া গার্মেন্টস কর্মীর সঙ্গে, এর বাইরে যারা রয়েছে তারা কেউই কিন্তু আসলে সুস্থ অবস্থায় নেই যে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। তো আমরা যখন আবারও চেষ্টা করব, হয়তো যদি বাকিদের সঙ্গে কথা বলাতে পারি, দর্শকদের সঙ্গে, দর্শকদের জানাতে পারি আসলে কী দুঃসহ অবস্থার মধ্যে তারা ছিলেন, চেষ্টা করব। আর আপাতত সব কিছু মিলিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ অবস্থা ছিল আমার কাছে। আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি।